শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানে, কাশফুল আর ঘাসের তলায় কারই পদধ্বনি? নমস্কার, শুভ শারদীয়া। বাঙালি চিরকালই উৎসবপ্রেমী জাতি। সারা বছর জুড়েই বাঙালির জীবন নানা প্রকার উৎসবের আলোয় মুখরিত হয়ে থাকে। তবে এত সব উৎসবের মধ্যেও যেটি বাঙালির কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অন্তরের উৎসব তথা বাঙালি জাতির সার্বজনীন, তা হলো শরৎকালের দুর্গোৎসব। বর্ষার কালমেঘ সরিয়ে শরতের রোদ্দুর উকি দিলেই বাঙালির মন হিসেব কষতে শুরু করে দেয়, মা দুর্গার আগমনের আর কতদিন বাকি। প্রতিদিনকার পরিচিত গতানুগতিক জীবনে ব্যস্ত বাঙালি গোটা একটা বছর শত উৎসবের মধ্যেও অধীরভাবে প্রতীক্ষা করে থাকে এই মহোৎসবের জন্য। শরৎকালে এই উৎসব হয় বলে এটি শারদোৎসব নামেও পরিচিত। দেখে নেওয়া যাক ইতিহাস। কথিত আছে, পুরাকালে রাজা সুরথ তার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার পূজা করেন। সেই পুজোকে বাসন্তী পুজোও বলা হয়। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারের নিমিত্ত লঙ্কাধিপতি রাবণের সাথে যুদ্ধের পূর্বে 108টি নীলপদ্ম সহযোগে দেবী দুর্গার পূজা আয়োজন করেছিলেন। যাই হোক, বাঙালিরা এর মধ্যে শ্রী রামচন্দ্রের অকালবোধনকেই নিজেদের শারদোৎসব হিসেবে বেছে নিয়েছে। বাঙালিরা যে যেখানেই থাকুক না কেন, এই উৎসবকে কেন্দ্র করে সকলেই আনন্দে মেতে ওঠে। এর ব্যতিক্রম এখানেও নেই। পোল্যান্ডের ওয়ারসোতে কাশফুল ফুটেছে, আর সেই সাথে আগমনী বার্তা যে মা আসছেন। উৎসবের দিনগুলোতে মেতে উঠুক সবার জীবন। শুভ শারদীয়া।